Yes, students, good morning. How are you? I am fine. I hope you are well. By the grace of Almighty Allah. Today is our second session about answering comprehension for class 4 and 5. In before, we took one class about answering comprehension, a farmer and his three sons. I am again. Repeat the passages, then we will able to practice true false and writing part, especially letter writing. So you know, a farmer and his three sons, they always quarreled with among themselves. They did not pay heed to any word from the old farmer. That's why the old farmer decided to hit upon a plan. One day he called his sons to bring some sticks to make a bundle. Then the farmer asked them to break the bundle, but the three sons tried but failed. Then the old farmer again asked them to untie the bundle, and each stick was given to them to break them easily. This time the sons broke the sticks easily. In this way, the old farmer advised them to make unity among themselves. If they live together, they'll be happy. They will lead a happy life, but if they are separate, then the problem will be arise then. So the old farmer taught a good lesson about the importance of unity. So আমরা গত ক্লাসে এই প্যাসেজটি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, পাশাপাশি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লাস আলোচনা করেছি। তো আজকে আমরা ট্রু ফলস আইটেম এবং একটা রাইটিং লেটার সম্পর্কিত আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগী থাকবে এবং খেয়াল করবে। তো আজকে আমাদের যদি ট্রু ফলস আমরা লিখতে চাই, তাহলে দেখো এখানে আমরা কয়টা আইটেম আমরা লিখতে পারি। তো আমাদের ট্রু ফলসের জন্য যে কাজটা করতে হবে, প্রতিটা মানে স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব, পরে আমরা কারেক্ট আনসার তৈরি করব। তাহলে এ নাম্বার হচ্ছে দি ওল্ড ফার্মার হ্যাড থ্রি সন্স। Number D, the old farmer was happy with his sons. C number, the sons often quarreled with themselves. Remember, the old farmer wanted to teach them a good lesson. Remember, the old farmer asked his sons to bring
to bring wood, some wood. Some wood from the forest. Step number, the old farmer taught his son the importance of unity. আমরা এখন এখানে ছয়টি আমরা ট্রু ফলস লিখলাম, পরীক্ষায় তোমাদের ছয়টি থাকে এবং ছয় নম্বরের জন্য। তো প্রথম যেটা হচ্ছে যে ওল্ড ফার্মার হ্যাড থ্রি সানস, এটা ইজ ইট ট্রু অর ফলস? আমরা প্যাসেজ থেকে জানছি যে ওল্ড ফার্মার হ্যাড থ্রি সানস, তাহলে এটা কি হবে? ট্রু হবে। তাহলে আমরা এটাকে ট্রু হিসাবে জানতে পারি, ট্রু। তাহলে এ নাম্বার কমপ্লিট, দি ওল্ড ফার্মার হ্যাড থ্রি সানস, ঠিক আছে। দি ওল্ড ফার্মার ওয়াজ হ্যাপি উইথ হিজ সানস, আসলে কি বৃদ্ধ লোকটি তার সন্তানদের নিয়ে সে খুব সুখী বা খুশি ছিল? মোটেই নয়, সে খুবই আনহ্যাপি ছিল। তাহলে এটা হবে ফলস, তাই না? এটা হবে ফলস। এখন যদি কারেকশন হয়, তাহলে আমরা এখানে এই যে হ্যাপিটা আছে এখানে আমরা লিখব দ্য ওল্ড ফার্মার ওয়াজ আনহ্যাপি, দ্য ওল্ড ফার্মার ওয়াজ আনহ্যাপি উইথ হিজ সানস, দ্য ওল্ড ফার্মার ওয়াজ আনহ্যাপি উইথ হিজ সানস, তাহলে হয়ে যাবে। তারপরে দি সানস অফেন কোয়ারেল উইথ দেমসেলভস, এই সন্তানগুলো মাঝে মধ্যে তাদেরকে নিয়ে ঝগড়া ফাসাদ করত, এটা মাঝে মধ্যে নয়, সব সময়, অলওয়েজ। তাহলে আমরা এটাকে কি লিখব? ফলস লিখব। ফলস থাকার পরে অফেন এর জায়গায় আমরা লিখে দিব অলওয়েজ, দ্য সানস অলওয়েজ কোয়ারেল উইথ দেমসেলভস, দ্য সানস অলওয়েজ কোয়ারেল উইথ দেমসেলভস, ওকে। নেক্সট, দ্য ওল্ড ফার্মার ওয়ান্টেড টু টিচ দেম এ গুড লেসন, বৃদ্ধ কৃষক তার সন্তানদের যে একটি ভালো পাঠ বা উচিত শিক্ষা দেওয়ার জন্য চেয়েছিল। আসলে তাই, কৃষক যখন দেখলো যে কোনোভাবে তাদেরকে থামানো যাচ্ছে না, তারা ঝগড়া ফ্যাসাদ করেই যাচ্ছে, তারপরে আমার কথাও শুনতেছে না, মানে কৃষকের কথা শুনতেছে না, তখন সে একটু বুদ্ধি চিন্তা করলো যে তাদের কীভাবে একটা ভালো একটা পাঠ বা শিক্ষা দেওয়া যায়, এই চিন্তা করলো। অবশ্যই সেই শিক্ষাটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ নয়। তাহলে এখানে দি ওল্ড ফার্মার ওয়ান্টেড টু টিচ দ্যাম এ গুড লেসন, এটা হবে ট্রু, এটা হবে ট্রু। দি ওল্ড ফার্মার আস্কড হিজ সানস টু ব্রিং সাম উড ফ্রম দ্য ফরেস্ট, বৃদ্ধ কৃষক তার সন্তানদেরকে বললেন তোমরা বন থেকে কিছু কাঠ নিয়ে আসো। আসলে কি কাঠ নিতে আসতে বলছিল? না, বৃদ্ধ কৃষক বলছিলেন যে তোমরা কিছু কাঠি নিয়ে আসো, সাম টু ব্রিং সাম স্টিক্স, বাঁশের কিছু কাঠি আছে লাঠির মতো স্টিক্স, এই লাঠি নিয়ে আসতে বলল, কমপক্ষে পাঁচটি কাঠি লাঠি নিয়ে আসো। তাহলে এটা হবে ফলস। তাহলে এখানে আমরা লিখব টু সাম স্টিক্স ফ্রম দ্য, হ্যাঁ, ফ্রম দ্য আউটসাইড অথবা ফ্রম দ্য হিজ এরিয়া বা ক্যাম্পাস, আমরা এভাবে লিখতে পারবো। মেন কথা হচ্ছে এখানে টু ব্রিং সাম স্টিক্স। তাহলে দি ওল্ড ফার্মার আস্কড হিজ সানস টু ব্রিং সাম স্টিক্স ফ্রম দ্য আউটসাইড এরিয়া। সর্বশেষ যেটা হলো, দি ওল্ড ফার্মার টট হিজ সানস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি, কৃষক সর্বশেষ প্যাসেজের ধারা মোতাবেক উনি এই একতাবদ্ধ হয়ে থাকা, সঙ্গবদ্ধ হয়ে থাকার যে গুরুত্ব, এটাই শিখিয়েছিল। আসলে তাই, আমরা এই প্যাসেজের সার্কামস্ট্যান্স বা মরালটাই হচ্ছে এটা, দ্য অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি,
তাহলে এটা আমাদের কি হবে এখন ট্রু হবে শুধু শিক্ষার্থীরা তোমাদের জন্য করণীয় হচ্ছে যখন ট্রু হবে তখন এ নাম্বার লিখে স্টেটমেন্টের হিসাবে ট্রু লিখবা বি নাম্বারে ফলস হলে পরে কারেক্ট আনসার লিখে কারেক্ট আনসারটা লিখে দিবে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমাদের এই আনসিন পার্টে আরেকটা পার্ট আছে লেটার রাইটিং এই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দিব তারপর তোমাদের এই ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব তো তোমরা এখন লক্ষ্য করো আমরা এখন পরবর্তী পার্টে যাচ্ছি আমরা তোমরা এখন খাতায় লিখবে আমি এখন বলে দিব সাপোজ ইউ আর পারভেজ রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড মুকুল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি সাপোজ ইউ আর পারভেজ রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড মুকুল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি Have you finished your writing? Okay. তারপরে থার্ড ব্রেকের দিয়ালও একটা ইনস্ট্রাকশন আছে হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ কলন চিহ্ন দাও ডেট অ্যাড্রেস স্যালুটেশন Main points for the letter, date, address, salutation, main points for the letter, closing. Remember to write at least 6 sentences. Use capital letters, comma, punctuation, and correct spelling. Use capital letters, punctuation, and correct spelling. I repeat from the beginning. Suppose you are Parvez. Write a letter to your friend Mukul about the importance of unity. থার্ড ব্রেকেট শুরু হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ পূরণ চিহ্ন ডেট অ্যাড্রেস স্যালুটেশন মেইন পয়েন্টস ফর দ্য লেটার ক্লোজিং রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 sentences ইউজ ক্যাপিটাল লেটার্স কমা পাংচুয়েশন অ্যান্ড কারেক্ট স্পেলিং তো আমরা এখন এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব তোমরা জানো দেয়ার আর 6 parts ইন এ লেটার একটি লেটারে 6টি অংশ আছে প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ আমরা শুরুতে এইটাকে বলি আমরা হেডিং বলি HEADING হেডিং থাকতে হয় অর্থাৎ প্যারাগ কোন ঠিকানায় লিখতেছে এটা তোমাকে কিন্তু জানা থাকতে হবে এটাকে আমরা হেডিং বলি আচ্ছা তারপরে আছে স্যালুটেশন যদি বাবা মার কাছে লিখো বা বয়োজ্যেষ্ঠ তখন আমাদের লিখতে হয় মাই ডিয়ার ফাদার অথবা মাই ডিয়ার ফ্রেন্ড নাম লিখতে হয় তারপরে আমরা এখানে যদি বাবা হয় তাহলে আমরা লিখি অ্যাট ফার্স্ট টেক মাই সালাম টু ইউ আর যদি ফ্রেন্ড হয় তাহলে আমরা লিখি অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ টু ইউ এভাবে আমরা স্যালুটেশন শেষ করি তো কথা হচ্ছে তারপরে আমাদের হচ্ছে মেইন পয়েন্ট যেটা হচ্ছে বডি অফ দ্য লেটার বা মেইন পয়েন্টস ফর দ্য লেটার এটাকে পত্র গর্ব বলা হয়
এই অংশ ব্যতীত কোনোভাবে লেটার পরিপূর্ণ হওয়া যাবে না। এটি হচ্ছে তোমার মেইন ফোকাস। এই বডি অফ দ্য লেটারকে তোমাদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তারপরে তোমার এই যে ক্লোজিং পার্ট আছে, যে এখানে আছে আমাদের সাবস্ক্রিপশন, অর্থাৎ আমরা অনেক সময় বলি ইউর সেভার, ইউর লাভিং সান, ইউর লাভিং ডটার, এইটাই। তারপরে আছে সিগনেচার, মানে নাম লিখতে হয় যে লিখছে। যেমন আমার লেটারে আছে, এখানে আছে পারভেজ, তাহলে আর তোমার নাম হচ্ছে মুকুল, তাহলে আমি পারভেজ দিয়ে আমি লিখবো, এটা হচ্ছে সিগনেচার। আরেকটা হচ্ছে সুপারস্ক্রিপশন, প্রাপকের ঠিকানা, এখানে ফ্রম টু উল্লেখ থাকবে, তোমার চিঠি যখন যাবে তখন ঠিকানা লাগবে, এটাকে বলি আমরা সুপারস্ক্রিপশন, অর্থাৎ প্রাপকের ঠিকানা। এইভাবে আমরা ছয়টা পার্ট উইথ বডি অফ দ্য লেটার কমপ্লিট করে আমরা ইয়া করব। এখন তোমাদের জন্য যে লেটারটা দেওয়া আছে, যে মুকুলকে জানাবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ইউনিটি, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে যে কি অ্যাট ফার্স্ট টেক মাই লাভ টু ইউ, হাউ আর ইউ, আই এম ফাইন, তারপরে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি, নাও আই এম রাইটিং অ্যাবাউট দ্য সেম, তারপরে তুমি এরকম একটা গল্প শুরু করে দিবা। ওয়ান, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, হি হ্যাড থ্রি সন, দে অলওয়েজ কোয়ারেলড, হ্যাঁ, দেন দি ওল্ড ফার্মার, হ্যাঁ, ওয়ান্টেড টু টিচ দেম এ গুড লেসন, দে ব্রড ফাইভ স্টিক্স অ্যান্ড ব্রুক দ্য স্টিক্স, বাট দে ফেল, দেন দি ওল্ড ফার্মার এগেন আস দেম টু সেপারেট দ্য স্টিক্স অ্যান্ড আস দেম টু ব্রেক দ্য, দিস টাইম দে ব্রুক ইট ভেরি ইজিলি, ইন দিস ওয়ে দি ওল্ড ফার্মার taught them about the good lessons as well as the importance of unity. No more today, convey my salam to your parents and love to younger brother and sisters. Use your mukul, তারপরে তোমার ঠিকানাটা লিখে দিবে। এইভাবে তোমাকে লেটারটা সম্পন্ন করতে হবে। তবে এখানে একটা ইনস্ট্রাকশন আছে, বডিতে তোমার শুরু এবং শেষ ব্যতীত যে পার্টটা আছে কমপক্ষে 6 লাইন, আর বেশি তুমি লিখতে পারো 10 লাইন লিখতে পারো, তোমার সুন্দর লেখার জন্য থাকবে। তো তোমাদের জন্য এই লেটারটা হচ্ছে হোমওয়ার্ক, আশা করি তোমরা হোমওয়ার্কটা করতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।